মাহেলা জয়বর্ধনের আগ্রহে মোস্তাফিজুর রহমানকে দলে ফিরিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। অন্তর্মুখী এবং চুপচাপ স্বভাবের মোস্তাফিজের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগটা যেন নিবিড় হয়, সেই লক্ষ্যেই ঢাকা থেকে উড়িয়ে নেওয়া হয়েছিল নাফিজ ইকবালকে। কাল দেশে ফিরে নিজের আইপিএল অভিজ্ঞতার কথা জানালেন নাফিজ ইকবাল। মোস্তাফিজকে কেন নিজেদের প্রথম ছয় ম্যাচ খেলিয়ে টানা সাত ম্যাচে বসিয়ে রাখা হয়, তাকে নিয়ে মুম্বাইয়ের মনোভাব কেমন ছিল, এই আইপিএলে মোস্তাফিজের প্রাপ্তিটাই বাকি। কাল দেশে ফিরে নাফিজ ইকবাল এসব কথাই জানিয়েছেন। নাফিজ ইকবাল বলেন, রোহিত শর্মা থেকে শুরু করে মালিঙ্গা, বন্ড, এমনকি ফ্র্যাঞ্চাইজের স্বত্বাধিকারীরাও মোস্তাফিজকে ভীষণ স্নেহ করেছে এবং গুরুত্ব দিয়েছে। তিনি আরও বলেন, মোস্তাফিজের অনেক কিছু তারা বের করার চেষ্টা করেছে, সে কোন বোলিংয়ে বেশি স্বচ্ছন্দ সেটা বিশ্লেষণ করা হয়েছে। পরের বছর যদি মোস্তাফিজকে ধরে রাখে সেভাবে পরিকল্পনা করা হয়েছে, ওর স্লোয়ার বলটা নিয়ে কাজ করা হয়েছে, সে যে কাঁধের চোটে পড়েছিল ওই চোটের পর ছন্দে কিছুটা ব্যাঘাত ঘটেছে, ও না খেললেও ওকে ভীষণ গুরুত্ব দিয়েছে, ফিজিওকে দিয়ে আবার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, আগে তার স্লোয়ার বলটা যেভাবে কার্যকর ছিল সেটা আবার কিভাবে ফিরিয়ে আনা যায় সেটা নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। মোস্তাফিজও খুশি, ব্যক্তিগতভাবে সে অনেক কিছুই শিখেছে, ভাগ্যের ছোঁয়া না পাওয়ায় আর দলের সমন্বয়ের কারণে হয়তো শেষ দিকে খুব বেশি ম্যাচ সে পায়নি। এদিকে নাফিজ ইকবাল আরও বলেন, আইপিএলে সেরা খেলোয়াড়রাই খেলে, তাদের স্থানীয় খেলোয়াড়রাও অসাধারণ, মাঠও ছোট, সেদিক দিয়ে একটু ব্যয়বহুল বোলিং হওয়াটাই স্বাভাবিক। তবে মোস্তাফিজের আরও উন্নতির জায়গা আছে, একাদশ থেকে বাদ পড়লে অনুশীলন কিংবা দলের অন্যান্য কার্যক্রমে একজন খেলোয়াড়ের গতি কিছুটা কমে যায়, ওর ক্ষেত্রে সেটা হয়নি, তাকে নিয়ে যথেষ্ট কাজ হয়েছে, দলের প্রয়োজনটাই আগে দেখতে হবে, মোস্তাফিজ এটা ভালোভাবেই বুঝেছে। তাকে যখন বিশ্রাম দেওয়া হয়েছে তখন ওর সঙ্গে মাহেলা বন্ড আলোচনা করেছে, ওকে বলা হয়েছে পারফরম্যান্স নয়, দলের সমন্বয়ের কারণে তাকে একাদশের বাইরে রাখা হচ্ছে।